পঞ্চায়েত ভোটের আগে ফের একবার তোলপাড় কাণ্ড। সবঙ্গে বাড়ি থেকে এক বিজেপি নেতার ঝুলন্ত দেহকে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বিজেপির অভিযোগ, গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই বিজেপি কর্মীকে। বিজেপির যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনার পর থেকেই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনীকে। পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরেই এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সবং জুড়েই। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের 9 নম্বর বলপাই অঞ্চলের বলপাই এলাকায়। পানিথর এলাকার বিজেপি বুথ সভাপতি দীপক সামন্তর নিজের বাড়ি থেকেই তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পরে সবং থানার পুলিশ এসে বিজেপির বুথ সভাপতির মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। অপরদিকে আবার বিজেপির অভিযোগ, বুথ সভাপতিকে বিভিন্ন হুমকি এবং শাসানি দেওয়া হয়, তারপর তাকে মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে তৃণমূল। যদিও থানায় এখনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। অপরদিকে আবার তৃণমূল কংগ্রেসের দাবি, পারিবারিক বিবাদ, জমি জায়গা সংক্রান্ত বিবাদের জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি, সেই জন্যই তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। আর এটাকে নিয়েই বিজেপির রাজনীতি করতে শুরু করেছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে সবং থানার পুলিশ। ভবিষ্যতে এই ধরনের আরও আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।